सब्सक्राइब कीजिए एक्स वाई जेड इन्फो चैनल को और बेल आइकन को दबाइए लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए। আপনি কত টাকা মাইনে পাচ্ছেন এখন? না না, আপনি কি পাচ্ছি না পাচ্ছি, আপনার হঠাৎ আপনি কি কারণে কলটা করেছেন? আপনাকে যা ওখান থেকে তুলে নিয়ে আমার অফিসে চাকরি দেবো। হ্যালো, কে বলছেন? বলছি চাকরি করবেন? না, কে বলছেন আপনি? চিনবেন না যে আপনি কত টাকা মাইনে পাচ্ছেন? 30,000 টাকা। আপনাকে পার মান্থ আমি দেবো 35,000 টাকা। আপনি অন্য ছেলে দেখে নিন না, আমার মেয়েকে শুধু স্কুলে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। আপনি ফোন খরচ করে ফোন কেন করছেন? আপনি পেপারে অ্যাড দিয়ে দিন না। আমার তো তোমাকেই চাই। আপনার বাবাকে রাখুন না। আমার প্রচুর টাকা, তুমি জানো? টাকা নিয়ে তুমি এক কাজ করো, ব্যাংক খুলে ফেলো। আমি রোজ শনিবার করে শিকারে বেরোই, ঘোড়ার পিঠে চেপে। আপনি কি দিনে নেশা করেন? তোমায় যা সোনার জুতো দেবো। ঠিক আছে, রাখুন, আপনার জামাই খেয়ে দেবেন। আবার বাজে কথা, আপনার কথাটা কানে যাচ্ছে না। মাসে 3,00,000 টাকা দিলে হবে? আমি কেন বেকার প্রবলেম করছেন কাজের সময়? বলছি তুমি খালি আমার মেয়েকে স্কুল থেকে স্কুলে দিয়ে আসবে, নিয়ে আসবে, মাঝে যদি একটু লজেন্স খেতে যায় খাওয়াবে, খেলতে নিয়ে যাবে বিকালে, তোমার 3,00,000 টাকা দেবো মাসে। তাহলে আপনি বুঝতে পারছেন না আমি কি ইয়ার্কি মারছেন নাকি? কেন তুমি কি আমার গলা শুনে বুঝতে পারছেন? আমার প্রচুর টাকা, তোমার জীবন বদলে দেবো আমি, নিজের হাতে রাশিয়ার একটা মেয়ের সাথে বিয়ে দেবো তোমার। আপনি এত টেনশন নিচ্ছেন কেন? আপনি কে বলছেন, কথা বলছেন? আপনি কি মাদ্রাসায় করছেন নাকি? বাজে কথা বলো না, আমার দুধ আসে নিউজিল্যান্ড থেকে, ফল আসে অস্ট্রেলিয়া থেকে, আমার গলা শুনে বুঝতে পারছেন আমার প্রচুর টাকা। বাবা, আপনার কাছে টাকা আছে তোমার কি? জার্মানি থেকে খবরের কাগজ আসে। আমার গলায় কতগুলো সোনার চেন জানো? আমার কোমরের বেল্টটা সোনা। আবার বাজে কথা, আমার হাতের ভাগ্য রেখাটা আস্তে আস্তে কি বলুন তো কাজ করতে করতে মুছে গেছে। আমি যে পেন দিয়ে কি ভাগ্য রেখা এঁকে দিতে পারবেন? বললাম যে আয়ু রেখাটা একটু ডট পেন দিয়ে বাড়িয়ে দিতে পারবেন? হ্যালো, হ্যাঁ বলো। মানে আমি কি মানে কি ব্যাপারে? আরে আমার বাবা রোজ আমাকে বলে যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, কাল সাপ পুষ হয়ে গেছে। আপনি জানেন না আমার আমার দাদু আর সোহিনী ঠাকুমা আর কি একই কলেজে পড়তেন। আপনার দাদু আর সোহিনী ঠাকুমা? সোহিনী শাস্ত্রী? সোহিনী শাস্ত্রী আপনার দাদু একই কলেজে পড়তো? বলে কত নাকি ওনারা বাইকে করে ঘুরেছেন। আচ্ছা, জানেন কি নাম্বারটা আপনার আপনার ভয়েস সে তো জানি, আপনি ঠাকুমাকে শোনাবেন? হ্যাঁ, আমার দাদুর নাম লালটু, বলবেন বলবো আপনার কলেজের বন্ধু লালটুর নাতি ফোন করেছিল। লালটুর নাতি? হুম। আচ্ছা, উনি সে কলেজের ওনার প্রিয় গান কি ছিল জানেন? এই রাত তোমার আমার। উত্তম কুমার প্রত্যেকটা সিনেমা আমার দাদু আর সোহিনী ঠাকুমা একসাথে দেখতে যেত। আমার দাদু আমার এই বুড়ো বয়সে আবার প্রেমে পড়েছে ঠাকুমার। তো উনি কি একদিন দেখা করতে পারবেন আমার দাদুর সাথে? ওটা রাখুন, অনেক অনেক কষ্ট করেছেন, ফোনটা রাখুন। আমি আমার দাদু আপনাকে বলেছে না কালসাপ হয়েছে, কালসাপই ইচ্ছে। আপনি একবার ঠাকুমার সাথে কথা বলে দিন না আমার দাদুর। ছেলে ফোনটা রাখবি নাকি? আমার দাদু ব্লেড নিয়ে বসেছে, বলছে হাত কাটবো ঠাকুমার জন্য। দাদা আপনি ভয়ে ফোন না ধরলে হবে? কে বলছেন আপনার ফোনটা ভয়ে ধরবে না? আপনি কে হন যে আপনার ফোন ভয়ে ধরবে না? উনি উনি আমার উপর রেগে টেগে গালাগাল ঢালাগাল করে তারপর ভয়ে ফোন না থপ্পড় লাগাবো আপনাকে ধরে। আপনি জানেন না ফোনে কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়? সোহিনী ঠাকুমা, ফোন করেছেন কেন ঠাকুমা? আমার আমার দাদু আর কি ওই সোহিনী ঠাকুমার প্রেমে পড়ে গেছে। আচ্ছা, সোহিনী ঠাকুমার আপনার দাদু প্রেমে পড়েছে? আপনার নাম্বারটা দেবো পুলিশে। আপনি জানেন না কাকে ফোন করে কথা বলছেন? একেবারে কোমরে দড়ি পরিয়ে না একেবারে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। আমার দাদু বলছে গলায় দড়ি দেবে সোহিনী ঠাকুমাকে না পেলে। আমি ওনার বন্ধু বলছি। কোথা থেকে? এই তো তোমার পাশের বাড়িতে থাকি। হ্যালো,
তুমি কি করো মামুনি? আমি পড়াশোনা। বাহ, কত বড় হয়ে গেছো তুমি! তোমার সেই ছোটবেলায় দেখেছিলাম। তাই ছোটবেলায়? একদম। তোমার ছোটবেলায় একটা ফ্রক দিয়েছিলাম মনে আছে? না, আমি মনে ছোট ছিলাম না ছোটবেলায়। ওরা কি এখনো পড়ো তুমি? আপনি রাখবেন? তুমি তোমার বয়ফ্রেন্ড হয়েছে এখন? কেন, আমি তো তোমারও বন্ধু, তোমার বাবারও বন্ধু। বাবা আসো, ফোনটা করতে হবে তখন। না না, তোমার তুমি ওই ফ্রকটা পরো এখন। আপনাকে যে আপনার জন্য দরকার নেই। না না, আমি দিয়েছি, আমি আমি জানবো না। কদিন টিকলো এটা? হ্যাঁ বলুন। কত বড় হয়ে গেছে তুমি! তোমাকে কত চকলেট দিয়েছি না ছোটবেলায় আমি, আমার কোলে পিঠে তুমি মানুষ। এখন কোন কোন ক্লাসে পড়ছো মামা? আমি ক্লাস 10 এ পড়ছি। বাবা কত বড় হয়ে গেছে তুমি! আমি তো বুড়ো হয়ে গেছি বাবা। বুড়ো হয়ে গেছি যখন, তাহলে ক্লাস 10 এর মেয়ের সাথে আপনার তো কোনো সম্পর্ক থাকতে পারে না। টুকাইকে মনে আছে, আমার ছেলে টুকাই? হ্যাঁ মনে আছে, চকলেট খাবে। হ্যাঁ, ও আপনি খাল চকলেটটা দিয়েছিলেন না, ও আপনার ছেলে দিয়েছিল চকলেট। আমার ছেলের সাথে আমি ভেবেছিলাম তোমার বিয়ে দেব। উনি বাবা, ও আমি না আপনার ছেলেকে আমার চিনি না। এই ছোটবেলায় দেখেছিলে মনে আছে? কি বলুন, আমার স্মৃতি শক্তিটা খুবই কম। এটা তোমার বাবার জন্য হয়েছে। ছোটবেলায় মনে আছে তোমরা একবার ডাক্তার ডাক্তার খেলছিলাম, আমি ধরে ফেলেছিলাম, সে কি মারলাম টুকাইকে, তারপরেই তো আমাদের একটুখানি সম্পর্কটা এই হলো। অসভ্য কথা, বাজে কথা বলে না, ছি ছি। মাকালি দেখি ছবিতে জিভ ভেঙাচ্ছে। না এটা ওনার নাম্বার না। এটা কার নাম্বার? তোমার বাবার, তন্ময় আচার্য। ও আচ্ছা, উনি তন্ময়। মাকালি জিভ ভেঙাচ্ছে কেন? এই আমাকে ছবিতে, ওই আপনি যে পেপারে ছবিটা দিয়েছেন না মাকালি রাজগে। হ্যালো, তন্ময় মা কালীর আরাধনা করছো, আর এই হচ্ছে মুখের ভাষা? এই পাপের জায়গা হবে না, ভগবানের নাম নিয়ে লোক ঠকানো, নরকেও জায়গা হবে না তোর, পরের জন্মে কুকুর হয়ে জন্মাবি, আর আমি তোকে পুষব পাপি। দুষ্ট রাক্ষস, এই কলিযুগে তোর অনর্থ করতে জন্ম হয়েছে আমার, আমি তোর বুক চিরে রক্ত খাবো রাক্ষস। তন্ময়জি বলছেন? হ্যাঁ বলছি। আপনি সাধক? হ্যাঁ। না প্রচারক? জোর চুরি করে পুরো জীবনটা চালিয়ে দিলেন না? লজ্জা করে আপনার রাত্রে ঘুমানোর সময় লজ্জা করে না? মা কি আমার আকার? মা তো তোরও। যখন তুমি পরিবারের সাথে কথা বল তোমার লজ্জা লাগে না? এই লোক ঠকি আমি পরিবারটা চালাচ্ছি, তোমার লজ্জা লাগে না? আমি এই যে আমি লোক ঠকাচ্ছি, এই যে লোক ঠকিয়ে খাচ্ছি আমি, পয়সা আনছি আর সেই পয়সা দিয়ে ফোন করেছি। তুমি আমাকে তো চেনো না, কে বলছি? তোর তীরে বেদনা, ধীরে ধীরে বেজাও, তোর তীরে বেদনা। কিরে মূর্খ বালক, মানুষ হ্যাপি টু দি স্টার। আপনি কে বলছেন? আমার একটু ভয় করছে।
এই সামনে বিয়ে তো তাই ভয় পাচ্ছি। যে আপনাদের ওখানে এলে আপনারা যে কথাগুলো বলবো কাউকে বলবে না? আপনি থাকবেন, ডাক্তারও থাকবে, খাওয়াকে থাকবে, ডাক্তারও কাউকে বলে থাকবেন? বলবো নাকি সেইটা বলছি, মানে ওই যেটা বলবো আপনাদেরকে, সে আপনার প্রবলেম, আপনি ডাক্তারও বলবেন, ডাক্তারও আপনার প্রবলেম ওষুধ দেবেন, এটা ভাই বলা বলি কি আছে? প্রবলেম যদি আপনি ডাক্তার সাথে নাই বলেন আর বলছি যে আমি কি চোখ বন্ধ করবো? তাহলে চোখ বন্ধ করে বলবেন চোখ না বন্ধ করে নাক ডাকবো কি করে? সকাল 10 থেকে রাত 8 পর্যন্ত খোলা আছে, আপনি যদি মনে করেন ডক্টর দরকার আপনি আসুন, ডাক্তারের সাথে কথা বলবেন, আমার সাথে এত কথা বলে লাভ নেই। 11টার সময় কি হবে? আমি পেশেন্ট বলছি। আমি ডাক্তার দেখাবেন না, দেখিয়ে যান না, আমার একটু লজ্জা লাগে সেটাই নিয়ে কথা হচ্ছে। আমি লজ্জা লাগে তো কি হয়েছে বলুন? আমি যে নাক ডাকি তো সেই কখন ঘুমানো যাবে আপনাদের ওখানে এসে তো ডাক্তারবাবু দেখে? এটা কথার মতো কথা হলো নাকি? উপন্যাসের মতন কথা হলো না, আপনি যদি পাকাগিরি করেন পাকাগিরি ব্যবস্থা আছে সেটা বলুন না। না আমি যদি পাকাগিরি করেন এই ধরনের কথাবার্তা বলে যদি আপনি এরকম ইয়ে করেন তাহলে আমার কাছে সেরকম ব্যবস্থা নেওয়া হবে। পাকাগিরি বা এনি চান্স কোন নতুন রোগের নাম? না না নতুন রোগের না, আপনি ওটা বানানটা বলতে পারবেন তাহলে এটা ট্রিটমেন্ট করে দেওয়া যাবে। হ্যাঁ নাক ডাকা বানানটা করতে পারবেন? দন্ত নয় আকার ক ওটা ওইটা তো নয়, যেভাবে নাক ডাকেন সেই হবে, সেই বানানটা বলুন। Stay tuned. We promise to keep you entertained. Do not forget to subscribe to our channel.